আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ কিমসের নবম আসর দশ দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞে নয় জেলা শহরে একত্রিশ ডিসিপ্লিনে তিনশো আটাত্তরটি সোনার পদকের জন্য লড়াই করবেন পাঁচ হাজার তিনশো ক্রীড়াবিদ এর মধ্যে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চলে এসেছেন বাংলাদেশ গেমসের মশাল উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় প্রস্তুত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন সন্ধ্যা হওয়ার পর জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে শুরু হবে প্রদর্শনীর মাধ্যমে এক ঝলকে তুলে ধরা হবে দেশের খেলাধুলা শুভেচ্ছা বক্তব্যের পর মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও দু হাজার ষোলো এসে গেমস এ জোর পদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা